হ্যালো ভিভার্স এর আগে টিউটোরিয়ালে আমরা টুল বার এবং অপশন বার সম্পর্কে হালকা পরিচিত হয়েছিলাম বলেছিলাম যে এটাকে আমরা বলছি টুল বক্স কিংবা টুল বার যেখানে অনেকগুলো টুল আছে আর এটাকে বলেছিলাম মেনু তাই না সো এবারে আমাদের আয়োজন থাকছে যে আপনারা কীভাবে ফটোশপে নতুন ফাইল তৈরি করবেন এবং সেগুলো সেভ করবেন নর্মালি কন্ট্রোল এস প্রেস করে সেভ করা হয়ে থাকে এবং কন্ট্রোল এন চেপে নতুন ফাইল নেওয়া হয়ে থাকে এখানেও অনেকটা সেরকম তবে কিছু কথা আছে তাই আসলে এটা আলোচনা করা হচ্ছে তোমরা প্র্যাকটিক্যালি দেখি আসলে কি করা যায় সো আমি ফাইলে ক্লিক করছি নিউ কন্ট্রোল এন দেখতে পাচ্ছেন অ্যাজ এ কিবোর্ড কমান্ড আপনারা ইউজ করতে পারেন ক্লিক করলাম এইখানে যে পোর্শনটা আসলো এটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে সো এখানে কী কী আছে আমরা একটু দেখে নিই হোয়াইট হাইট রেজলিউশন কালার বোর্ড এই চারটে বেশি ব্যবহার হয়ে থাকে প্রিসেট কাস্টম দেওয়া আছে ওকে থাক আমরা সবগুলো একসাথে আলোচনা না করলেও বেশ কিছু আলোচনা করবো নেম আপনি যে নতুন ফাইলটা তৈরি করতে যাচ্ছেন সেই ছবিটাকে বা সেই ফাইলটাকে আগে থেকে যদি নাম দিয়ে রাখতে চান দিয়ে রাখতে পারেন আদারওয়াইজ ওখানে আর্ থাকবে সেটা আপাতত আনটাইটেল রেখে দিলাম অথবা মেবি নিউ ইমেজ কোয়াইট ফাইন পরবর্তীতে এখানে প্রি সেট যেটা আছে এটা আসলে হয় কি যে আমরা চাইলে সেট করে দিতে পারি কিংবা ডিফল্ট কিছু দেওয়া থাকে যেমন ছবির ক্ষেত্রে আমরা যদি ক্লিক করি তাহলে দেখবো এখানে সাইজ সাইজ এখানে ক্লিক করলে আমরা একটা এগুলো আসলে ইনসি ইয়েতে আসছে যেমন আপনারা ফোর আর বা থ্রি আর বা ফাইভ আর যে ছবিগুলো প্রিন্ট করে থাকেন ল্যাবে সেগুলোর ক্ষেত্রে যে সাইজগুলো হয়ে থাকে সেগুলো এখানে দেওয়া থাকে ঠিক আছে গুড সো আমি ওই সাইজটা ইউজ করবো না আমি কাস্টুম একটা সাইজ ইউজ আমার মনের মতো আমরা স্কেলটার সাথে পরিচিত হলেও ফটোশপে বা ইমেজগুলোর ক্ষেত্রে সাধারণত স্কেল ইউজ করা থাকে ওকে সো আমরা শুরুতে সেটা করব যে এই পাশে ওয়াইড তারও এই পাশ থেকে ইনসির পরিবর্তে পিকজেল চুজ করে দেবো এখানে অনেকগুলো ইউনিট আছে পিকজেল ইনসি সেন্টিমিটার মিলিমিটার পয়েন্ট হোয়াটেভার সো আমরা পিক্সেল এটাকে চুজ করছি আপনারা যে ছবিগুলো ওঠান সেই ছবিগুলো কিন্তু মেগা পিক্সেল ক্যামেরা থেকে ওঠানো হয় তাই না আমরা অনেকেই বলে থাকি যে এইট মেগা পিক্সেল ফাইভ মেগা পিক্সেল ও থার্টিন মেগা পিক্সেল ওর হোয়াটেভার তো এইগুলো পিক্সেল স্কেলের কিছুটা আলোচ্য বিষয় যাই হোক একটু আগে যে ছবিটা ছিল বা যে মাপটা ছিল সেটাকে পিক্সেলে কনভার্ট করার পর অ্যাপ তো বড় হয়েছে তো আমি ওইদিকে যাচ্ছি না আমি কি করব যে ধরে নিলাম যেটা স্কোয়ার সাইজের একটা ফাইল তৈরি করবো আমরা ছয়শো বাই ছয়শো মেবি ছয়শো এখানে পিকজেল চুজ করেছি ইউনিট হাইট এখানে ওই সময় বলে দিচ্ছি ছয়শো নাও রেজুলেশন তিনশো এই ঘরটার কাজ কি বা এটা 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 আসলে বিশেষ ইউজটা কি আমরা যখন প্রিন্ট মিডিয়ার জন্য কোনো কাজ করে থাকি ফটোশপে তখন আমরা রিকমেন্ড করি রেজুলেশন দিতে হবে তিনশো বা আপনি যখন ইনসি স্কেলে কাজ করবেন তখন আমরা রিকমেন্ড করি যে তিনশো দিয়ে কাজ করেন আর যখন পিকজেল নিয়ে কাজ করব তখন রেজলিউশন তিনশো দেওয়া যেতে পারে যেটা বলছিলাম যে মেইন কথা হচ্ছে আপনি যদি প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করেন তাহলে রেজলেউশন আমরা রিকমেন্ড করি তিনশো বাট আপনারা যদি ওয়েব মিডিয়ার জন্য হয় অর্থাৎ ওয়েবসাইটের জন্য কোনো ইমেজ তৈরি করছেন কিংবা আপনার কম্পিউটারে জাস্ট রেখে দেবেন বা ডিসপ্লেতে ইউজ করবেন তখন এটাকে আমরা ইউজ করবো কি সেভেন্টি টু বাই ডিফল্ট আসলে সেভেন্টি টুই থাকে প্রথম যখন দেখিয়েছিলাম তখন সেভেন্টি টু ছিল তাহলে রেজলিউশনের বিষয়টা কি দাঁড়াচ্ছে সেভেন্টি টু ওয়েব মিডিয়ার জন্য আর তিনশো প্রিন্ট মিডিয়ার জন্য আমরা তাহলে ওয়াইড সেট করলাম ছয়শো হাইট সেট করলাম ছয়শো এবার এখানে আসছে কালার মুড আমাদের আসলে ডেডিকেটেডলি আর থাকবে যে কালার মুড বা কালার সম্পর্কে হালকা ধারণা দেওয়া থাকবে সেখানে বা কালারগুলোর কোনটা কি কাজ করে আর জিবি কি জিনিস সেগুলো আলোচনা করব তো প্রাথমিকভাবে আমরা মনে করছি যে ওয়েবের জন্য বা নর্মাল প্রিন্টের জন্য আমরা আর জিবি কালার মোডটাই রাখবো গ্রে স্কেল দিলে সাদা কালো হবে সিএমাই ওয়াইকে কিংবা ল্যাব কালার এগুলো প্রিন্ট করবার জন্য যে সমস্ত ইমেজ সেগুলো ইউজ করা হয় এক কথায় প্রিন্ট মিডিয়ায় তাহলে ওয়েব মিডিয়ায় যদি কাজ করি আমরা তাহলে আর জিবি কোয়াইট ফাইন লেট ইট বি পাশে আছে যা থাক এবার আসছে কি ব্যাকগ্রাউন্ড সো আমি শোনাই যে নতুন ফাইল তৈরি করব সেই নতুন ফাইলটা কি স্বচ্ছ আকারে থাকবে নাকি এটা আগে থেকেই একটা নীল ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবে সেটা আমি এখান থেকে চুজ করতে পারি আমি কি করেছিলাম এই ছোট আইকনটাতে ক্লিক করেছিলাম পরে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিলাম মেবি এরকয়টা ব্যাকগ্রাউন্ড ওকেতে ক্লিক করি সেই ব্যাকগ্রাউন্ডটা সে নিয়ে নেবে এই পাশে অ্যাডভান্স যেগুলো আছে লেট देम बी এরকমই থাক আপাতত এরপরে কথা বলছি না আমরা সো সেভ প্রিসেট ইন মাই আর্কিটেকচার তৈরি করব ওকেতে ক্লিক করলাম দেখেন আমাদের সামনে একটা নতুন ফাইল তৈরি হলো আমরা নাম দিয়েছিলাম তখন কি নাম দিয়েছিলাম নিউ ইমেজ সেই নামটা সে নিয়ে নিয়েছে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিলাম ব্যাকগ্রাউন্ড কালারটা চলে চলে এসছে পাশে প্যালেটে বেশ কিছু অংশ চলে এসছে এইটাকে বলা হয় লেয়ার লেয়ারটিল তৈরি করবো আমরা লেয়ারে ইউজ নিয়ে ওকে সো এইবার আমাদের ইমেস্টার বলি বা যাই বলি একটা নতুন ফাইল তৈরি করার কথা ছিল সেটা আমরা তৈরি করে ফেলেছি এবং যেটা চলে এসেছে এই মুহূর্তে আমাদের সামনে এটাকে আমরা বলছি একটা ক্যানভাস ছয়শো বাই ছয়শো একটা ক্যানভাস এবং এই ক্যানভাসের সাইজগুলো কম বেশিও করা যায় সেগুলো পরে আলোচনা করবো আমরা এখন নেক্সট টার্গেট হচ্ছে আমাদের যেটাকে আমরা সেভ করব সো সেভ আপনারা কন্ট্রোল এস প্রেস করলেই সেভ হয়ে থাকে সাধারণ কনসেপ্ট সো কন্ট্রোল এস প্রেস করছি আমার অলরেডি একটা নাম যেহেতু দেওয়াই আছে তাই ওই নামে সে সেভ করছে ফাইলে ক্লিক করে এবার একটু সেভ অ্যাস করি যাতে নতুন নামে সেভ করতে পারি করলাম কিবোর্ড কমান্ড কন্ট্রোল শিফট বা শিফট কন্ট্রোল এস আমাদের সামনে একটা ডায়ালগ বক্স এলো এবং এই ডায়ালগ বক্স থেকে আপনি যেটা করবেন যে ফাইলটাকে কোন জায়গায় সেভ করবেন সেই লোকেশন টাইপ থেকে দেখাই দেবেন ধরে নিলাম ডেস্কটপ আমরা সেভ করব এবার এখানে ফাইল নেম কি হবে যা খুশি আপনি দিয়ে দেন অলরেডি আপনারা দিয়েছিলেন একটা বা আমি দিয়েছিলাম একটা নিউ ইমেজ সেই নামটা নিয়ে নিয়েছে তবে ভালো করে খেয়াল করেন এখানে এক্সটেনশন দেওয়া আছে কি জানো ডট পিএসডি ফাইলের এক্সটেনশন এবং এই এক্সটেনশনের উপর ডিপেন্ড করে ফাইলটা কোন প্রোগ্রামে ওপেন হবে সেটা ডিসাইড করে থাকে কম্পিউটারগুলো অনেক সময় যদি আপনার কনসেপ্টটা এমন হয় যে এই ছবিটা আপনি আবারও এডিট করবেন তাহলে আপনারা পিএইচডি মোডে সেভ করবেন আর যদি ইচ্ছাটা হয় এরকম যে যা করেছি করেছি কোয়াইট ফাইন এটাকে আমি এখন ফেসবুকে আপ করে সবাইকে দেখাবো তাহলে সেভ অ্যাস টাইপ এখানে ক্লিক করবেন করার পরে এখানে অনেকগুলো ফর্মেট দেওয়া আছে এদের ভেতর থেকে আমরা চুজ করব আইদার জেপিইজি অথবা পিএমজি সো প্রাথমিক পর্যায়ে জেপিইজি চুজ করবেন খেয়াল করে দেখেন আপনার মোবাইলের যে ছবিগুলো থাকে সেই ছবিগুলোর ফাইলের এক্সটেনশন লাস্টের দিকে দেওয়া থাকে কি ডট জেপিজি সেটা একটা ফাইল এক্সটেনশন তো আমরা এখান থেকে চুজ করলাম ডট জেপিজি কোয়াইট ফাইন এখানেও নিয়ে নিয়েছে নিউ ইমেজ সেভ এরকম একটা ডায়ালগ বক্স আসবে যে আপনি ছবিটা যে তৈরি করছেন সেটার কোয়ালিটিটা কেমন হবে কি হাই কোয়ালিটি চাইছেন নাকি নর্মাল সো ধরে দিলাম যে হাই কোয়ালিটি আমি দেবো তাহলে এরকম থাকবে যদি মনে করি কোয়ালিটি একটু কমাবো এখান থেকে চুজ করে দিতে পারেন হাই মিডিয়াম লো এ পাশে কিন্তু কিলো ওয়াইট কমছে বাড়লো একটু ম্যাক্সিমাম বাড়লো যত বেশি হবে তত আসলে ইমেজ কোয়ালিটি ভালো হবে ওকে সো যদি কখনো প্রিন্ট করেন কোনো ইমেজ তাহলে ডেফিনেটলি 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 ম্যাক্সিমাম কোয়ালিটি নিয়ে যাবেন তবে হ্যাঁ সিবিতে বা কোনো একটা জায়গায় অ্যাটাচ করবার সময় অনেক সময় বলে যে ইমেজের সাইজ যতটা সম্ভব রিডিউস করে আপ করা হোক তো সেগুলো নিয়েও আমরা একটা টিউটোরিয়াল তৈরি করব পরবর্তীতে আপাতত যেটা দেখছেন এটা রিডিউস হইলেও পুরোপুরি রিডিউস হয় না সাতাশ কিলো এনিওয়ে সো ম্যাক্সিমাম ওকে সো কি করেছিলাম ফাইলে ক্লিক করেছিলাম সেভ অ্যাজ এ ক্লিক করেছিলাম নাম ঠিক করেছিলাম এরপর এখান থেকে ফর্মেট দেখিয়ে দিয়েছিলাম সেভ এ ক্লিক করেছি কর পরে একটা অংশ এসেছে সেখান থেকে দেখিয়ে দিয়েছিলাম ম্যাক্সিমাম তাই না সো আমি যদি এবার আমার ডেস্কটপে যাই সব কিছু মিনিমাইজ করে দেখেন এইখানে আমার ইমেজটা চলে এসছে ইয়েস একটু আগে এই ছবিটা আমরা ক্রিয়েট করলাম তবে এই ছবিটা আর এডিট করা যাবে না নর্মালি শুধু যেটা বলছিলাম যে আপনার যদি মনে হয় যে এই ইমেজ আসলে যেটা ঘটে যে আপনার হয়তো এখানে আরও একটা অংশ থাকবে মেবি এমনও হইতে পারে একটা নতুন লেয়ার নিলাম জাস্ট বোঝানোর জন্য একটা কিছু তৈরি করলাম করার পরে এখানে আমরা একটা কালার দিয়ে দিলাম মেবি এরকম একটা কালার সো এখন আমরা চাইলে এটাকে সরাইতে পারবো দেখেন সরছে না সরছে তো সো আমি যদি মনে করি যে এই ছবিটাকে পরবর্তীতে যখন আমি বের করব তখন আমি এটাকে সরাই হয়তো এই কোনায় নিয়ে যাব ঠিক আছে এইটুকু করবার জন্য আমরা কি করবো ফাইলে ক্লিক সেভ অ্যাজ পিএইচডি মোডে সেভ করব পিএইচডি মোডে সেভ করলাম সেভ হোক আবার এই একই ছবিকে আমরা জেপিএইচডি মোডে সেভ করব খেয়াল করবেন ফাইলে ক্লিক করলাম সেভ অ্যাজ এবার আমরা ইজি মুডটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে নাম যা আছে থাক সেভে ক্লিক করব ডুপ্লিকেট হয়তো হবে হ্যাঁ হয়ে গেল সো আমরা এবার ডেস্কটপে যাই দেখতে পাচ্ছি যে এইখানে একটা ইমেজ এসছে এইখানে একটা ইমেজ এসছে এই ইমেজটাকে কিছু একটা গন্ডগোল করেছে খুব সম্ভবত ফর্মেট ঠিক করে নেই আমি সো সরি সো ফাইলে ক্লিক সেভ অ্যাজ আমরা এখান থেকে ইজি দেখাই দেব দেওয়ার পরে নিউ ইমেজ মেবি থাক ওটাই বলছে অলরেডি এক্সিস্ট আমরা আগেরটাকে রিপ্লেস করবো করে এটাকে সেখানে বসাই দিলাম সো এবার একটু দেখি আমার এইটা হলো পিএসডি এক্সটেনশন ভালো করে খেয়াল করবেন আর এইটার এক্সটেনশন হচ্ছে জেপি ইজি ইয়াস সো আমি এটাকে যদি ওপেন করি ইমেজটা ওপেন হইলো ঠিক আছে বাট এইটাকে যখন ডাবল ক্লিক করবো সে আসলে ফটোশপের আইকন নিয়েই আছে ফটোশপ ওপেন করবে ক্লোজ করি ডাবল ক্লিক ফটোশপ ক্লোজ করে ফেসলাম ডাবল ক্লিক করলাম সে ফটোশপে রান করবো এটাকে হয়ে গেল এবং আবার এবার চাইলে আমি এটাকে মুভ টুল বলে ইউজ শিখবো পরে সরাইতে পারছি ইয়েস আর ফাইলে ক্লিক ওপেন এবার আমরা আমাদের সেই ডেস্কটপ থেকে এই ইমেজটাকে সেভ করবো বা কপ ওপেন করবো আমি সরি ওপেন করবো সো ওপেন করে ফেলেছি দেখেন এই ইমেজটা হচ্ছে নিউ ইমেজ ডট জেপিজি আর এই পাশে নিউ ইমেজ ডট পিএইচডি সরানো সম্ভব না সরছে না এবং এখানে দেখেন লেয়ার একটা দেখাচ্ছে বাট এই পাশে যদি আমরা যাই আরেকটা ইমেজ এখানে লেয়ার দুইটা দেখাচ্ছে এবং এখন এটাকে সরানো সম্ভব সো আশা করি ধারণা হইতে পেরেছি যে আপনারা কিভাবে ফটোশপে একটা নতুন ফাইল তৈরি করবেন এবং সেটা সেভ করবেন এবং সেভ করবার সময় কোন কোন মুডগুলো ইউজ করবেন আরও একবার বলছি যদি আমরা জেপি ইজি মোডে সেভ করি বা পিএনজি মোডে সেভ করি সেই ছবিটার লেয়ারগুলো বা বিভিন্ন ওরিয়েন্টেশনগুলো ঠিক থাকবে না আই মিন ছবিটা ঠিকই সেভ হবে কিন্তু পরবর্তীতে আপনি সেটাকে এডিট করতে পারবেন না কিন্তু যদি ইমেজটাকে পিএইচডি মুডে সেভ করেন তাহলে পরবর্তীতে আবারও সেটাকে ওপেন করে এর বিভিন্ন অংশগুলো করতে পারবেন যেমন আমি চাইলে এটার কালারটা চেঞ্জ করে নিতে পারবো এখনই ঠিক আছে সো মেবি কালার চেঞ্জ করে দিলাম ধন্যবাদ বন্ধুরা সায় থাকার জন্য পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই